আমি তো ভেসে আসসালামু আলাইকুম দর্শক দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা সাহেবপুর হাটে। আজকে জানাবো আপনাদের ধানের বাজারটা। তো সাহেবপুর হাটে বসে প্রতি শুক্রবার আর সোমবার। তো আজকে ধানের কত কী দাম যাচ্ছে জানাবো, কোন ধানের কত বাজার। আজকে তারিখ হচ্ছে আপনার 30 জানুয়ারি 2023 সাল। সালামু আলাইকুম ভাই, ধান কিনছেন নাকি আপনি? কি ধান কিনলেন? জিরা। জিরা কিনলেন? জিরা কত করে মন কিনলেন? জিরা ওই আপনার 1660। 1660 টাকা? 50 টাকা, মানে 1650 থেকে 60 টাকা। আর আপনার অন্য অন্য কি ধান কিনলেন আজকে? আটাশ ধান। আটাশ কত কিনলেন? আটাশের দাম আপনার 1650-60 টাকা, মানে 1650-60 টাকা মনে আটাশ কিনলেন। আর মোটা ধান কি, ধানের কেমন বাজার? মোটা ধান মানে বুঝাচ্ছে আপনার হীরা হাইব্রিড ধান যেটা, এটার বাজার আপনার 1260-70 টাকা, যেগুলো হাইব্রিড ধান। আর এই যে হীরা নাকি আরো 75 হীরাটাই 1450-60, মানে 75 ধানের বাজারটা তাহলে ভালো। এটা চিকন না মোটা ধান? এটা চিকন ধান। চিকন ধান, তাহলে মোটামুটি এবার ধানের বাজারটা ভালো আছে। তো দর্শক, 75-এর বাজার চলছে 1420-30 টাকা। আর আঠাশ এবং জিরা ধানের বাজারটা জানলেন। তো এ পাশে আরও কিছু ধান আছে, কৃষক ভাইদের সাথে কথা বলে জেনে নিই আজকে। সালাম আলাইকুম, কী ধান পেয়েছিলেন ভাই? জিরা কত বেচলেন? ১৭২০ টাকা করে বিক্রি করলেন। তো দর্শক, আসলে ধানের কালার কোয়ালিটির উপরে দাম আছে, কারণ অনেক ধান ফ্রেশ থাকে, অনেক ধান আবার দেখা যাচ্ছে ফ্রেশ কম থাকে, আর পুরো দাম কম বাড়া হয়। ১৭০০ কত বীজ বেচলেন? ৩০ টাকা দাম পাবো। ৩০ বেচছেন, ১০ টাকা কেটে নেবে, আড়তদারি কাটবে, ২০ টাকা করে দাম পাবে। ১৭২০ টাকা ধানের বাজারটা খুব ভালো পাইছে ইনশাল্লাহ। তো কালারের উপরেও দাম বললাম, যেটা অনেকটা ফ্রেশ কম থাকে ওটার দাম একটু কম আছে। তো দর্শক, এই যে আজকে এখন বর্তমান গমের বাজার দর কত কি চলছে, তো গমের বাজার দর সম্পর্কে জানাবো। গম কেউ সালাম আলাইকুম ভাই, ভাই কেমন দাম হচ্ছে আজকে? গমের কত করে মূল দাম বলছে আজকে? হ্যাঁ ভাই, ২৩৩৩৩৫০ করে দাম হচ্ছে। তো দর্শক, ২৩৩৩ টাকা মূল্যে আজকে দর দাম ধরছে। সালাম আলাইকুম ভাই, ভুট্টা কি দাম কিনলেন আজকে? ভুট্টা ১৫৪০ টাকা। আচ্ছা ধন্যবাদ ভাই। আর গম কি দাম কিনলেন আজকে? বাড়তি ছিল যেটা হয়তো মোটা দানা কালার কোয়ালিটি 250। তো দর্শক, ভাই কিনেছে যেটা আপনার 2200 থেকে 2250 গমের বাজার, আর ভুট্টার বাজার শুনে